जोधपुर राजस्थान उमेथ प्यालेस दुई साइडे एरकमटा बिराट आकृतिर झाड़ दादारा काज करछेन। प्रसंग जखन बारासातेर कालीपूजो तखन बारासातेर कालीपूजोर सबथेके टपे एक नम्बरे जे पूजोटा थाके सेटा हच्छे केएनसी रेजिमेंटेर पूजो। এই মুহূর্তে কেএনসি রেজিমেন্টের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। সব সময়ের জন্য আমি কি বললাম কথাটা যে সব সময়ের জন্য এক নম্বর বিগ বাজেটের পুজো এই কেএনসি রেজিমেন্টের পুজো। এবছর কেএনসি রেজিমেন্টের এই শ্যামা পুজোতে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যোধপুর রাজস্থানের উমেথ প্যালেস। এই যে উমেথ প্যালেসের ছবিটা এখানে রয়েছে, এই উমেথ প্যালেস আমরা দেখতে পাচ্ছি এবছর 65তম বর্ষে কেএনসি রেজিমেন্টের পুজো। ওদের এন্ট্রি গেটটা হয় এখান থেকে। এখন এই তোমার মানে বিদ্যুতের যে কানেকশনগুলো সেগুলো ঠিকঠাক করা হচ্ছে এখানে। আমি একটুখানি জাস্ট রুটটা বলে দিই, একদম সোজা রুট বারাসাত স্টেশন থেকে তোমরা যদি আসো তাহলে বারাসাত স্টেশন থেকে শেঠপুকুরের দিকে আসতে হবে। শেঠপুকুরটা হচ্ছে এইদিকে, এদিক থেকে এন্ট্রি হয় শেঠপুকুরের। নিয়ারেস্ট তোমার ল্যান্ডমার্ক বলা যেতে পারে এই তোমার এই যে শাড়ির, তারপর শ্রীনিকেতন, ঠিক আছে, এগুলো সব সামনাসামনি রয়েছে শাড়ির দোকান টোকানগুলো। ওদিকে দুপা এগুলোই হচ্ছে বারাসাত পুলিশ স্টেশন, তার ঠিক সন্নিকটেই এই কেএনসি রেজিমেন্টের পুজোটা হয়ে থাকে। সাধারণ দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করেন, প্রবেশ করে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যান। প্রচুর পরিমাণে ভিড় হয়, যেহেতু বললাম যে এক নম্বর পুজো তাই জন্য মানুষজন প্রথমেই এই পুজোটিকে দেখে থাকেন, কেননা এতটা ভিড় হয় ভিড় এড়ানোর জন্য। আচ্ছা, মণ্ডপের একদম সামনে আমি রয়েছি এখন। এখন এখান থেকে সামনের ফ্রন্ট লুকটা একটু দেখানোর চেষ্টা করি। এই উমেথ প্যালেস, যোধপুর রাজস্থানের উমেথ প্যালেস যেটা তৈরি হচ্ছে এখানে, মোটামুটি কাজ আমি বারাসাতের বাকি প্যান্ডেলগুলো দেখেছি এবং এই প্যান্ডেলও দেখছি, মোটামুটি কাজ কিন্তু এখানে সবথেকে আগে, সবথেকে এগিয়ে রয়েছে এই কেএনসি রেজিমেন্টের মণ্ডপ। একদম ওপরে এই যে চূড়ার যে অংশটা সেই অংশটা আপাতত এখানে বাঁশের এই কাজগুলো রয়েছে, কেননা এইগুলোকে এখনও যে সেট করা হয়নি, এই যে প্লাইয়ের যে কাজগুলো, হ্যাঁ এইগুলোর যে ফিনিশিংটা একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের। এই দেখো, হ্যাঁ এগুলো খানিকটা এরকম এই কাট কাট টাইপের লাগছে পুরোপুরি ফিনিশিংটা। আর স্তম্ভগুলো বেশ রিয়েলিস্টিক লাগছে, একদম রিয়েলের মতো পুরোপুরি প্রতি বছর দারুণভাবে করে থাকে। আর যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে সামনের অংশটাতে এই যে বিরাট বড় গোলাকার এই অংশটা দেখছো, এখানে একটা ফোয়ারা থাকছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকদিন আগে তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খানিকটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে খানিকটা এরকমটা লাগছে। ওদের এখানে মেইন কাজ তো কমপ্লিট হয়েই গেছে, আর জাস্ট কিছুদিনের মধ্যেই এই টোটালটা কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আশা করা যায় 29-30 তারিখ নাগাদ আমরা আর যদি আসি তাহলে ফুলফিল রেডি পাবো এই মণ্ডপ। এইদিকে দেখতে পাচ্ছি এরকম একটা অংশ, মানে এই দুই সাইডেই এরকমটা রয়েছে, ঠিক আছে, এই এগুলোর ওপরে আবার বসে যাবে কিছু। এখন বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে মণ্ডপ তৈরির কাজটা, কিছুটা ব্যাঘাত ঘটছে সেটা তো বলাই যায়। এই এই যে অংশগুলো, মানে এই যে পার্টগুলো, এই যে তোমার উমেথ প্যালেসের যে পার্টগুলো, যারা যারা উমেথ প্যালেসে গেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। এইগুলো জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, মানে লাগানো হচ্ছে যেগুলো আর কি। এইগুলো তো বেসিক্যালি অন্য জায়গা থেকে আনা মণ্ডপ, তো সেগুলোকে সেট করে এখানে লাগানো হয়। তো এগুলো যে লাগানো হচ্ছে এগুলোকে আবার মানে তোমার রং টংয়ের কাজ সেগুলো বাকি থাকে, রং টংগুলো করলে একদম পুরো চমকাবে একদম। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি, খানিকটা এরকমটা লাগছে সাইড থেকেও। আর যেহেতু জায়গাটা বেশ অনেকটাই পায় মানে কেএনসি রেজিমেন্ট, তাই জন্য বেশ সুন্দর করে প্রতি বছর আমাদেরকে দেখানোর চেষ্টা করে। এবছরও সেটার অন্যথা নয়, একদম টপ থেকে দেখতে গেলে ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। লাইট পড়লে আরও বেশি ভালো লাগবে, মানে এখানে লাইট টাইট লাগানো রয়েছে যেগুলো কাজের জন্য ব্যবহার হবে। আর তুমি একটু কল্পনা করে দেখো তোমরা, এই সামনেটা ওই দিকে একটা জলাশয় রয়েছে আর এখানে এই যে তোমার ফোয়ারাটা তৈরি হচ্ছে গাঁথনি টাঁথনি করা, ঠিক আছে, সেটা পুরোপুরি হওয়ার ফলে লাস্ট ফিনিশিংয়ে কেমনটা দাঁড়াবে খানিকটা তুমি কল্পনা করলেই বুঝতে পারছো। আশেপাশে সমস্ত মণ্ডপের জিনিসপত্রগুলো রয়েছে, ওইদিকে বেশ কিছু স্তম্ভ দেখতে পাচ্ছি, এদিকে এই টপের যে অংশটা এই যে একদম টপে চলে যাবে যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি, এই যে এই পার্টটাতে বোধ হয় লাগানো হবে এটা, ঠিক আছে। আরও ওইদিকে খানিকটা রয়েছে এই অংশগুলো, আপাতত এই পোর্শনগুলো ঢাকা রয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে, সেটার জন্য মানে কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই কাজগুলো করতে হবে, এগুলো আবার ফুলে যেতে পারে সেটার জন্যই এরকমটা ঢাকা রয়েছে। আমি আর একটু কাছে চলে আসলাম দেখানোর জন্য ভিতরটার অংশটাতে। এই মুহূর্তে বিদ্যুতের যেহেতু কাজ হচ্ছে তাই জন্য ভিতরের মানে তোমার অন্ধকার রয়েছে, তাও আমি যতটুকু পারবো দেখাবো ভিতরটা, একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি। তুমি কোনো অ্যাঙ্গেলে বুঝতে পারবে না, এটাই আমাদের বাঙালিদের কৃতিত্ব, আমরা বাঁশ দিয়ে কিন্তু তৈরি করে ফেলি এমন এমন স্থাপত্য
যেটা বোঝা যায় না পুরোপুরি ফুলফিল হয়ে গেলে যে অরিজিনাল স্থাপত্য নাকি এটা ডুপ্লিকেট সেটা বোঝা যায় না। বাঁশ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তখন দূর থেকে দেখাচ্ছিলাম, এবার কাছ থেকে খানিকটা এই ওয়ার্কগুলো দেখানোর চেষ্টা করি। এই যে কাজগুলো, সামনের যে গেটটা, এটা মেন প্রবেশ পথ থাকে, এন্ট্রি থাকে, ওদের একদিক থেকে এন্ট্রি করে একদিক থেকে এক্সিটটা হয়ে যায়, কেননা অনেক মানুষের ভিড় হয়ে যায় যেহেতু একটা সময় অ্যাট এ টাইম। তাই কিছু কিছু এই যে কাজগুলো, এই যে সোনালি কালারের বা এই স্বর্ণের কালারের যে কাজগুলো হয়েছে এখানে, এগুলো আরও রং হবে, রং হওয়ার পরে আরও বেশ ব্যাপারটা আরও ভালো লাগবে। ঠিক আছে, তো এবার চলো ভিতরটায় চলে যাই। এইরকম স্তম্ভ কিন্তু অনেক রয়েছে এখানে। এই পার্টগুলো কোনোটাই দেখা যাবে না, এগুলো সেট করার কাজ আর কিছুদিনের মধ্যে এখনও বাকি রয়েছে যেহেতু কিছুটা দিন, তা সেই কাজগুলো অলরেডি সম্পন্ন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। অনেকটা বড় এরিয়া জুড়ে সিঁড়িটা থাকে, তারপর মানুষজন প্রবেশ করেন এই মণ্ডপে। এই যে টিলার মতো অংশগুলো, এগুলো টপে চলে যাবে সব, এগুলো রাখা রয়েছে এখানে। দেখো এখানে ভিতরে কাঁচের কাজ হচ্ছে, মানে এই দেওয়ালগুলো তোমার কাঁচের, এবং এটার বিরাট আকৃতির ঝাড় সেটা এবছর আমরা দেখতে পারবো এই কেএনসি রেজিমেন্টের যে পূজা মণ্ডপ সেই মণ্ডপে। এটা কিন্তু বিরাট আকৃতির ঝাড়, সেটা সেট করার কাজটা এই মুহূর্তে চলছে। ভিতরটা খানিকটা এরকম, যেহেতু লাইটটা নেই তাই জন্য আমি খানিকটা দেখানোর চেষ্টা করছি। খানিকটা এখানে পুরো টোটালটা এরকম কাঁচের কাজ রয়েছে, তোমরা আসলে এরকম কাঁচের কাজটা পুরোপুরি দেখতে পাবে। লাইট পড়লে আরও ব্যাপারটা কিন্তু ভালো লাগবে। ওপর থেকে শুরু করে ওপরে তো এই বিরাট আকৃতির ঝাড়টা থাকছে, এটা কিন্তু সেরা লাগবে, মানে এই ঝাড়টা যখন দেওয়া হবে সেরা লাগবে দেখতে। এই হচ্ছে তোমার এই কাঁচের কাজগুলো। ঠিক আছে, এরকম পিঙ্ক কালারের ওপরে যে ফিনিশিং, সেই ফিনিশিংটা রয়েছে, রঙের কাজও চলছে এখানে, যেটা আমি দেখতে পেলাম। এত কাছ থেকে কখনো ঝাড় আমি দেখিনি, মানে ওপর থেকেই দেখেছি, কারণ এই এত কাছ থেকে দেখে বেশ ভালো লাগছে। মানে কতটা বড় হয়ে থাকে ভেবেছো? এই পুরো ওপরটাতে পুরো সেট থাকবে যেহেতু, মানে এইদিকে এইদিকে কতটা চওড়া, কতটা লম্বা, পুরোপুরি এটা মানে একদম স্কোয়ার, বর্গক্ষেত্রের আকারের দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাদারা কাজ করছেন, মানে চারিদিকটাতেই এটা হ্যাঙ্গিং করা, আপাতত ঝোলানো অবস্থায় রয়েছে, নাহলে তো কাজই করা যাবে না সেটার কারণে। নিচেও কাঠামোটা রয়েছে, আর ভিতরে কাজ অলমোস্ট কমপ্লিট বলা যেতে পারে। মানে এই কাঁচের যে কাজগুলো, একটা মানে বলা যেতে পারে ভিতরটা পুরোপুরি একটা শীষ মহলের যে ব্যাপারটা সেটা তোমরা দেখতে পাবে। ভিতরে এরকম এই একটা সুন্দর শীষমহল টাইপের যে ফিনিশিং সেটা করানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের অনেক কাজ থাকছে, যেগুলোর উপরে পালিশ করার কাজটা সেটা চলছে, এগুলোর যেরকম পালিশ করার কাজ হচ্ছে এখানে। এই তোমার বিভিন্ন যে কলকাটলকাগুলো রয়েছে সব সেট করা হবে এগুলো। আবার মণ্ডপের বাইরে চলে আসলাম, মণ্ডপের এখান থেকে বাইরেটা দেখতে খানিকটা এরকম লাগছে। দেখো এগুলো সব পালিশ হয়ে গেছে, এটা যেরকম পালিশ হয়নি, কেমন ম্যারম্যারে লাগছে না কালারটা, এরকম পুরোপুরি চকচক করবে পুরোটা। অতএব প্রতি বছরের মতো এবছরও দেখতে আসতেই হবে যোধপুর রাজস্থানের এই উমেদ প্যালেস, কেএনসি রেজিমেন্টে, যেটা এবছরের আকর্ষণ। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে বারাসাতে যে কটা প্যান্ডেল হয় আমার কাছে ফেভারিট পুজো সবসময়ের জন্য কেএনসি রেজিমেন্ট। আর রাস্তার লাইটিংটা ওরা সেরা করে, মানে দারুণ সব জিনিসপত্র থাকে চন্দননগরের, বিভিন্ন জিনিসপত্রগুলো থাকে আমরা যেগুলো দেখে থাকি চন্দননগরে, সেগুলো আমরা এখানে দেখতে পাই ঠিক জগদ্ধাত্রী পুজোর আগে কালী পুজোতে। আবার এগুলো আমরা দেখতে পাবো চন্দননগরে, তো নতুন নতুন তো থাকেই প্রতি বছর, সেটা আমরা দেখতে পাই প্রতি বছর। রাস্তার লাইটিংটা দারুণ থাকে। কারা কারা প্রতি বছর আসো কেএনসির এই প্যান্ডেল দেখতে, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। মায়ের কাছে শুধু এইটুকুই প্রার্থনা যে পুজোর সময় যেন বৃষ্টিটা বা প্রাকৃতিক দুর্যোগটা না হয়, এখন যেরকমটা বৃষ্টি হচ্ছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।